মন্দিরের প্রাসাদ, হনুমানের প্রাসাদ দেখতে পারবেন, কারণ প্রাসাদ নিয়ে একটা বহুত বড় ভেজাল চলতেছে। পলাশির যুদ্ধের পরে নবাব সিরাজউদ্দৌলার স্ত্রী, কন্যা, মা ও কুচক্রি খালা ঘসেটি বেগমকে যে প্রাসাদে বন্দী করে রাখা হয়েছিল, কালের বিবর্তে দখলদারদের দৌরাত্বে সেই প্রাসাদটি যেন আজ বন্দী হয়ে আছে। বলছিলাম ঢাকার কেরানীগঞ্জের জিঞ্জিরা প্রাসাদের কথা। দখল হতে হতে প্রাসাদটি এখন নিশ্চিহ্ন হতে বসলেও দেখার যেন কেউ নেই। পুরান ঢাকার সোয়ারি ঘাট রাজধানীর সঙ্গে দক্ষিণবঙ্গের নৌপথ কেন্দ্রিক ব্যবসা বাণিজ্যের এক ব্যস্ততম ঘাট এটি। জিঞ্জিরা প্রাসাদে যাওয়ার জন্য দুপুরবেলা আমি এসেছি বুড়িগঙ্গা নদীর এই ঘাটে। বাবুবাজার ব্রিজ দিয়ে জিঞ্জিরা এলাকায় যাওয়া যায়, কিন্তু নৌপারাপারের এই সংক্ষিপ্ত পথটি আমার কাছে সহজ, অর্থসাশ্রয়ী ও স্বল্প দূরত্বের মনে হয়েছে। পুরান ঢাকার এই সোয়ারি ঘাটে এসে দেখতে পাবেন যে এরকম কাঠসারি নৌকা রয়েছে ঘাটে। এই ঘাট থেকে জিঞ্জিরা এলাকায় যেতে, অর্থাৎ নদীর ওপারেই জিঞ্জিরা এলাকা, ওখানে যেতে অন্যান্য মানুষজনের সঙ্গে যদি আপনি নৌকায় যান তাহলে 5 টাকা করে ভাড়া লাগবে, আর যদি আপনি একা একটি নৌকা নিয়ে যেতে চান 20 টাকা লাগবে, একেবারেই কম ভাড়া। চলুন যাওয়া যাক, একটি নৌকায় করে আমি ওপারে যাই, আপনি যাবেন 20 টাকা তো নাকি? জিঞ্জিরা প্রাসাদে যাচ্ছি, ভাবতেই কেমন এক অনুভূতি হচ্ছে। একসময় মুর্শিদাবাদের রাজপ্রাসাদে যারা কাটিয়েছেন জৌলুসের জীবন, পরবর্তীতে জিঞ্জিরা প্রাসাদের বন্দী হয়ে যান তারা। কি নির্মম ইতিহাস, ভাগ্যের কি নির্মম পরিহাস। ঘসেটি বেগম চক্রান্ত করে মনে করেছিল যে সিরাজউদ্দৌলাকে সিংহাসন থেকে বিতাড়িত করে সেই সিংহাসনের মালিক বা অংশীদার হবেন তিনিও, কিন্তু তার ভাগ্যে সেটি জোটেনি। অংশীদার তো করা হয়নি, বরং তাকে বন্দী করে রাখা হয়। আরও নির্মম যে পরিণতি সেটা হচ্ছে যে এই বুড়িগঙ্গা নদীতেই তাকে ডুবিয়ে মারা হয়। ষড়যন্ত্র করলে যে তার ফলাফল কি হয়, এই ঘসেটি বেগম থেকেও মানুষ কিন্তু শিক্ষা নিতে পারেন। নদী পার হয়ে জিঞ্জিরা ঘাটে পৌঁছতে মিনিট 5 সময় লাগলো। জিঞ্জিরা এলাকাটি ঢাকার কেরানীগঞ্জ উপজেলার অন্তর্গত। জিঞ্জিরা প্রাসাদ, নৌকা থেকে নেমে নদীর পাড়ে একটি অটোরিকশাও পেয়ে গেলাম। সমস্যা হলো রিকশাওয়ালা জিঞ্জিরা প্রাসাদ চেনেন না। জিঞ্জিরা প্রাসাদ যাবো, যাবেন? কত নেবেন? কত আমি তো জানি না, কত নেবেন বলেন? আশপাশের কয়েকজনকে জিজ্ঞেস করলাম, তারাও ঠিকঠাক কিছু বলে না। খুব অবাক হলাম, এমন একটি স্থাপনা চেনেন না এলাকার মানুষ। বাধ্য হয়ে গুগল ম্যাপে ভবনটির অবস্থান দেখে নিয়ে রওনা দিলাম। এখানেও আরেক সমস্যা, ম্যাপে ভবনটির লোকেশন দেখালেও পথ নির্দেশনা আসছিল না। দুর্ভাগ্যবশত এই সময়ে আমার মোবাইলে ইন্টারনেটও ঠিকমতো কাজ করছিল না। যা হোক, সরু রাস্তা দিয়ে চলতে থাকলো অটোরিকশা। যেতে যেতে এই জিঞ্জিরা নিয়ে কিছু তথ্য আগেভাগেই জানিয়ে দিই। জিঞ্জিরা শব্দটি আরবি জাজিরার বিকৃত রূপ, যার অর্থ আইল্যান্ড বা দ্বীপ। নদী ও পরিখা দিয়ে পরিবেষ্টিত হয় এই স্থানটির এমন নামকরণ। 1620 থেকে 1621 খ্রিস্টাব্দে মতান্তরে 1689 থেকে 1697 খ্রিস্টাব্দে জিঞ্জিরা প্রাসাদ নির্মাণ করেছিলেন তৎকালীন মুঘল সুবেদার নবাব ইব্রাহিম খাঁ। আজ থেকে প্রায় 400 বছর আগে ঢাকা শহর থেকে জিঞ্জিরার মধ্যে চলাচলের জন্য বুড়িগঙ্গা নদীতে একটি কাঠের সাঁকো ছিল। 1702 সালে মুর্শিদকুলি খাঁ বাংলার দেওয়ানি বা রাজধানী মুর্শিদাবাদে সরিয়ে নিলে জিঞ্জিরা প্রাসাদ পরিত্যক্ত হতে শুরু করে। প্রাসাদটির পরের ইতিহাস খুবই করুণ।
তা বিস্তারিত পরে বলছি। আপাতত প্রধান লক্ষ্য সেখানে পৌঁছানো। শুনেছি জিঞ্জিরার হাউলি এলাকায় রয়েছে প্রাসাদটি। রিক্সাটি সেদিকেই যাচ্ছে, কিন্তু কিছুতেই যেন খুঁজে পাচ্ছে না। লোকেশন জিজ্ঞেস করলেই মানুষজন কেমনভাবে যেন তাকাচ্ছে। জিঞ্জিরা প্রাসাদ কোনটা? জিঞ্জিরা প্রাসাদ পুরাতন, ভেঙে চুরে গেছে একটা বিল্ডিং, পুরাতন ভবন, জিঞ্জিরা প্রাসাদ নাম। গুগল ম্যাপে এই পুকুর ও পুকুর পাড়ে মসজিদটি আমি দেখেছি, তার মানে এর পেছনের দিকটাই রয়েছে প্রাসাদটি। ভাই ওই যে জিঞ্জিরা প্যালেস, পুরাতন যে রাজা রাজারা এসে থাকতেন, যেটা ভেঙে চুরে গেছে, কোন দিকে? কোন দিকে দেখিয়ে দেন তো, উনি খুঁজে পাচ্ছে না কোন দিকে যাবে। রিক্সাটি ঢুকে গেল একটি সরু গলির ভেতরে। সেখানে একজনকে প্রাসাদের ব্যাপারে জিজ্ঞেস করতেই কেমন যেন আচরণ করলেন, চোখে মুখে সন্দেহ, অবিশ্বাস আর বিরক্তি। পুরাতন আমলের জিঞ্জিরা প্রাসাদ ভেঙে চুরে গেছে না? আমি দেখতে আসছি, আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই, ঐতিহাসিক জায়গা, বিভিন্ন ঐতিহাসিক জায়গায় আমি ঘুরে বেড়াই, দেখতে আসছি। কোথায় সেটা? লোকটির দেখানো পথেই আবারও চলতে থাকলাম। এত সরু গলি আগে আমি কখনো দেখিনি। কোন রকমে একটি রিক্সা চলতে পারে। এখানে আসার আগেই জেনেছিলাম জিঞ্জিরা প্রাসাদটির সিংহভাগ দখল হয়ে গেছে। এই প্রাসাদ নিয়ে প্রতিবেদন করতে এসে অনেক সাংবাদিক মার খেয়েছেন এর আগে বেশ কয়েকবার। একটি টেলিভিশনের ক্যামেরাও ভেঙে ফেলা হয়েছে। এত কিছু জানার পরও এখানে আসার সিদ্ধান্ত নিয়েছি একটি তাগিদ থেকে। তা হলো মুর্শিদাবাদের ইতিহাস নিয়ে আমি যে ভিডিওগুলো বানিয়েছি তার ধারাবাহিকতা রক্ষার জন্যই এখানে আসা খুব প্রয়োজন। এই প্রাসাদকে বাদ দিয়ে মুর্শিদাবাদের নবাবী ইতিহাস পূর্ণতা পায় না। এখানে আসা যতটা ঝুঁকিপূর্ণ মনে করেছিলাম, বাস্তবতা তার চেয়েও অনেক কঠিন। যতই গলির ভিতরে যাচ্ছি মনে হচ্ছে ফাঁদে জড়িয়ে যাচ্ছি। একসময় রিক্সা চলার মতো গলিপথও ফুরিয়ে গেল, এখন চিপা গলি দিয়ে হাঁটার পালা। প্রাসাদ খুঁজছে শুনলেই যেন এখানকার মানুষজন আঁতকে উঠছে। সেখানে যাওয়া যে ঠিক হচ্ছে না তাও কেউ কেউ বলে দিলেন স্পষ্টভাবেই, ভয়ও দেখালেন। এমনি আমি ট্রাভেলার, বিভিন্ন ঐতিহাসিক জায়গায় ঘুরে বেড়াই। কেন খারাপ পরিস্থিতির মুখোমুখি হওয়ার মানসিকতা নিয়ে হাঁটতে থাকলাম। দেখলাম কয়েকজন ক্যারাম বোর্ড খেলছেন, তাদের আচরণও ওই একই। আসসালামু আলাইকুম ভাই, আমি ট্রাভেলার, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই, জিঞ্জিরা প্রাসাদটা দেখতে আসছি। প্রাসাদ দেখতে পারবেন? কারণ প্রাসাদ নিয়ে একটা বহুত বড় ভেজাল চলতেছে, তারপর আপনি যা দেখতে পারবেন। কোন প্রাসাদ? এখানে আছে, এখানে আছে। মূলটা কোনটা? মূল দেখার মতো কিছু নেই, বাড়ি ঘর হয়ে গেছে, কি সুন্দর দেখা।
কোন জায়গায় এটা? কোন 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 এদিকে এদিকে 2 4 5 6 এই দিকে এদিকে 5 মূলটা কোনটা? মূলটা কোনটা? মূল কোনটা আমরা নিজে জানি না, একই রকম সবই এক। আর ভুল করে ওটাই নাই, এখানে এদিক দিয়ে হ্যাঁ এখান থেকে সামনে যাবেন এই দিকে একটা আছে। এমন ভাবে তারা লোকেশন দেখিয়ে দিচ্ছেন, বুঝে ওঠা খুব কঠিন। আমি যেন এক গোলক ধাঁধায় পড়ে গেলাম। প্রাসাদের আশপাশ দিয়েই হয়তো ঘুরছি, কিন্তু কেউ ভালোভাবে দেখিয়ে দিচ্ছে না। খুঁজতে খুঁজতে একটি কাপড় ইস্ত্রি করার দোকানের সামনে এসে থেমে গেলাম। দোকানি জানালেন, বাম পাশের এই ভবনের ভিতরেই রয়েছে প্রাসাদের ভগ্নাংশ। প্রাসাদের জায়গা দখল করে চারিদিকে গড়ে উঠেছে অজস্র ভবন। এই বাড়িটিও প্রাসাদের জায়গাতেই তৈরি করা হয়েছে। প্রাসাদটির যেটুকু অবশিষ্ট আছে তা দেখতে হলে এই বাড়ির ভিতরে প্রবেশ করতেই হবে, কিন্তু সেখানে যাওয়া যে ঝুঁকিপূর্ণ তা বারবার স্মরণ করিয়ে দিচ্ছিলেন দোকানি ও তার বন্ধু। এখান থেকে ফিরে যেতে পারবো কি না তাও ভেবে দেখতে বললেন তারা। বর্তমানে আমাদের এই মহলাটা আতঙ্কভাবে আছে। কেন? এগুলো এগুলো নিয়ে, ঠিক আছে, এগুলো নিয়ে গবেষণা করে, ঠিক আছে, সরকার থেকে লোক আহে, নানা ফন্দি নানা কথাবার্তা, আপনার উঠাতে চলবেন চলবেন আগে বাপ দাদাই মরছে, দাদা বাপাই মরছে, তার ছেলে মরছে, তার ছেলেরা এগুলো কয়টা বিল্ডিং আছে এখানে এই যে যা দেখতেছেন এগুলো সব শুনে বুঝে একবার ভাবলাম ফিরে যাই। পরে ভাবলাম যা হয় হবে, শেষ দেখেই যাব, অন্যায় কিছু তো আর করছি না। সাহস করে পা বাড়ালাম। অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হওয়ার আশঙ্কায় বুকটা দুরু দুরু করছিল। বাড়ির প্রবেশদ্বারও অতিক্রম করলাম, এখানেও চিপা গলি। গলির ফাঁক দিয়ে প্রাসাদের সামান্য অংশ চোখে পড়ল। প্রবেশের দরজার পাশে দেখলাম দুজন নারী। আড়ষ্ট কণ্ঠে প্রাসাদ দেখার আর্জি জানাতেই নারীটি অনুমতি দিলেন। আসলে এরা দখলদার নয়, জাস্ট ভাড়াটিয়া। আমি একটু কথা বলতাম, অনেক দূর থেকে আসছি, ভবনটা একটু দেখতে আসছি। নারীটি প্রাসাদ দেখতে বললেও ভেতরে বসা পুরুষটির তা পছন্দ হলো না। তিনি ভূত ও সাপের ভয় দেখালেন আমাকে, বললেন সাপের কামড়ে এখানে এ পর্যন্ত 25 জন মারা গেছে। সাপ আছে কেন? ভেতরে পা রাখার সুযোগ পেয়ে দেখে নিলাম সেই প্রাচীন ভবনটির টিকে থাকা জীর্ণশীর্ণ সম্মুখ ভাগ। এটি মূলত প্রাসাদের হাম্মামখানা। ভূত ও সাপের ভয় আমার কাছে নস্যি, এত প্রতিকূলতার মাঝে ভবনে প্রবেশ করতে পারছি এই মুহূর্তে এটাই আমার কাছে বিশেষ কিছু। তাৎক্ষণিক সিদ্ধান্ত নিলাম দখলদারদের মুখোমুখি হওয়ার আগেই যত দ্রুত সম্ভব ছবি নিয়ে ছটকে পড়ব এখান থেকে। প্রথমে আমি প্রাসাদের হাম্মামখানার একটি কক্ষে প্রবেশ করলাম। কক্ষে পা রেখেই গাটা কেমন ছমছম করে উঠল। সত্যিই ভূতুরে অবস্থা, একেবারেই জরাজীর্ণ। ভূতে বিশ্বাস করি না, তবে সাপ এখানে থাকতেই পারে। কক্ষের ভিতরে প্রবেশ করার পর থেকেই মাথার মধ্যে ঘুরপাক খেতে লাগলো মুর্শিদাবাদের ইতিহাস। ক্ষয়ে যাওয়া ভবনের প্রতিটি ইটপাথর আজও সাক্ষী হয়ে আছে পলাশির যুদ্ধ পরবর্তী সময়ের করুণ এক ইতিহাসে। পলাশির প্রহসনের যুদ্ধের পর মির্জাফরের পুত্র মিরনের নির্দেশে সিরাজউদ্দৌলার পরিবারের সদস্যদের মুর্শিদাবাদ থেকে নিয়ে এসে বন্দি করে রাখা হয় এই প্রাসাদে। সিরাজউদ্দৌলার স্ত্রী লুৎফুন্নেসা, মেয়ে উম্মে জোহরা, মা আমেনা বেগম ও নানা আলীবর্দী খান প্রধান রানী শরফুন্নেসা বন্দি ছিলেন এখানে। যাদের ষড়যন্ত্রে 250 বছর আগে বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হয়ে যায় তাদের অন্যতম নবাব সিরাজউদ্দৌলার খালা ঘসেটি বেগমকেও বন্দি করে রাখা হয় এখানে। পরে মিরনের নির্দেশেই জমাদার বকর খান মুর্শিদাবাদে নিয়ে যাওয়ার কথা বলে ঘসেটি বেগম ও আমেনা বেগমকে প্রাসাদ থেকে একটি নৌকায় তোলে। কিছু দূর যাওয়ার পর ধলেশ্বরীর কাছাকাছি পৌঁছালে নৌকার তলা ফুটো করে দিয়ে বুড়েগঙ্গায় তাদের ডুবিয়ে মারা হয়। কি নির্মম এক ইতিহাস! নবাব সিরাজউদ্দৌলার পরিবারের সদস্যরা এখানে 8 বছর বন্দি ছিলেন। পরে লর্ড ক্লাইভের নির্দেশে নবাব সিরাজের স্ত্রী ও কন্যাকে এখান থেকে মুর্শিদাবাদে নিয়ে যাওয়া হয় এবং তাদেরকে রাজকোষ থেকে মাসিক যত সামান্য ভাতা দেওয়া হয়। অযত্ন, অবহেলা আর দখলদারদের দৌরাত্মে আজ প্রাসাদের সব কিছুই ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে। তবু টিকে থাকা ছিঁড়েফোঁটা নকশা আর কারুকাজে বোঝা যায় অতীত জৌলুস।
আমি যখন মুর্শিদাবাদের ইতিহাসের ঘোরে আচ্ছন্ন, ঠিক তখনই কর্কশ কণ্ঠ ভেসে এসে ঘোর কাটিয়ে ভীতিকর অবস্থার তৈরি করল। ক্যামেরা অফ করে ক্ষিপ্ত এক দখলদারকে কোনো মতো ম্যানেজ করলাম। 5 মিনিট সময় নিয়ে উঠতে থাকলাম দোতলায়, অর্থাৎ ছাদের অংশে। তিনি বলে দিলেন খুব তাড়াতাড়ি যেন আমি চলে যাই এখান থেকে। হামলার শিকার হওয়ার টেনশন নিয়েই ছবি তুলতে থাকলাম ছাদের। তেমন কিছুই দেখার নেই। হাম্মামখানা টিকে থাকা দুই কক্ষের একটির ছাদ পুরনোই আছে, আরেকটির ছাদ দখলদাররা তাদের প্রয়োজনে সংস্কার করেছে। ভবনের কর্নারে একটি জীর্ণ দেয়ালে দেখলাম উপজেলা ভূমি অফিসের একটি সাইনবোর্ড টানানো রয়েছে। দেখেই বোঝা যায় একেবারেই দায় সারা কাজ। এমন সাইনবোর্ড সম্মুখভাগেও একটি দেখেছি। শুনেছি দখলদারদের উগ্র আচরণের কারণে স্থানীয় প্রশাসনের লোকজনও এখানে আসতে চান না। এর আগে এখানে এসে বেশ বাধা বিপত্তির মুখোমুখি হতে হয়েছে তাদেরকেও। এই প্রাসাদের ব্যাপ্তি বিশাল এলাকা জুড়ে হলেও দখল হতে হতে এখন এমনই সংকুচিত হয়ে গেছে। একসময় যে প্রাসাদে বন্দী থাকতো মানুষ, কালের বিবর্তে এখন মানুষই যেন বন্দী করে ফেলেছে সেই প্রাসাদকে। একপাশের পুরনো ছাদের চেহারা সেই সময়ের নির্মাণ শৈলীর চিহ্ন বহন করছে। ভবন জুড়ে লতাগুল্মের ছড়াছড়ি। বাংলার ইতিহাসের অমূল্য সম্পদ এই প্রাসাদ রক্ষায় তাগিদ নেই বলেই হয়তো আজ এই অবস্থা। যে আগ্রাসী রূপে দখল চলছে, এভাবে চলতে থাকলে কিছুদিনের মধ্যেই হয়তো এই সামান্য চিহ্নটুকু মুছে যাবে। দূরদূর বুকে প্রাসাদ থেকে বেরিয়ে প্রধান রাস্তায় চলে এসে একটি দীর্ঘ নিঃশ্বাস নিলাম। হাম্মামখানার ছবি তো পেলাম, এবার মূল প্রাসাদের টিকে থাকা অংশটা দেখা দরকার। সেই জায়গাটিও দখলদাররা কড়া নজরে রেখেছে। কিছু লোকের বিক্ষিপ্ত আনাগোনায় সমূহ বিপদ আঁচ করতে পেরে ফিরে এলাম। মূল ভবনটির এই সামান্য অংশই টিকে রয়েছে, এর আশপাশের জায়গাগুলো যে যার মতো দখল করেছে। ছবিতে যে বিশাল মার্কেট দেখছেন, অভিযোগ রয়েছে প্রাসাদের জায়গায় এই মার্কেট সহ আশপাশে বহু ভবন গড়ে তুলেছেন প্রভাবশালীরা। এখানকার দখলদাররা এতটাই সংগঠিত ও শক্তিশালী যে এ নিয়ে কেউ প্রশ্ন তোলারও সাহস রাখেন না। একসময় এখানেই ছিল বিশাল প্রাসাদ আর বাগান সহ কত কি, অথচ আজ সেই জায়গা যাচ্ছে তাই জবরদখলে একেবারে শেষ। এখানেও একটি সাইনবোর্ড ঝুলিয়েই দায়িত্ব সেরেছে প্রশাসন। বিকেল হয়ে গেছে, এবার আমার ফেরার পালা। রিক্সায় চেপে যাচ্ছি জিঞ্জিরা ঘাটের দিকে, মনটা ভারাক্রান্ত। নবাব সিরাজের পরিবারের করুণ পরিণতির সেই ইতিহাসের বেদনার পাশাপাশি আজ তো প্রাসাদটি দিনে দুপুরে দখল হতে হতে একেবারে নিশ্চিহ্ন হতে বসার দুঃখবোধ যেন আমাকে আঁকড়ে ধরেছে।